সামনেই পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের আগেই দিকে দিকে বোমা উদ্ধারি বোমা বিস্ফোরণ শুধুমাত্র তাই নয় এবার তো গোটা একটা কারখানা প্রায় পাওয়া যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে একাধিক বোমার সামগ্রী তৈরি করে রাখা হচ্ছে আমি এই বিষয় নিয়ে আলোচনা আসব যারা যারা আমাদের অতিথি রয়েছেন আমি প্রত্যেকের সঙ্গে একবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজশ্রী রায়চৌধুরী বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন সমিত ঘোষ রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন অতনু চট্টোপাধ্যায় আইনজীবী তথা বাম নেতা আমার সঙ্গে রয়েছেন সৌমিক রাহা বিজেপি মুখপাত্র এবং আমার সঙ্গে রয়েছেন অনুরাগ সিং রাজনৈতিক বিশ্লেষক আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো আমি আজকে শুরুটা সৌমিককে দিয়ে করি সৌমিক রাহা আজকে আমার সঙ্গে রয়েছেন আমি আজকে শুরুটা সৌমিককে দিয়ে করি সৌমিক এতদিন তো আমরা বোমার খোঁজ পাচ্ছিলাম বোমা বিস্ফোরণের খোঁজ পাচ্ছিলাম এবার তো একটা গোটা কারখানা দেখতে পেলাম তোমার কোনো মত আছে নাকি এই রাজ্যের মানুষ হিসেবে দুয়ারে দুর্নীতি হতে চলেছে বন্ধ তাই গোটা রাজ্য জুড়ে পাওয়া যাচ্ছে বোমা বারুদের গন্ধ এই যে এখন যদি নির্বাচনটা পঞ্চায়েত নির্বাচন আসছে সারা বছর ধরে কোনো কাজ করেনি কি পৌঁছে দিয়েছে দুয়ারে দুর্নীতি গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ তারা সারা বছর পড়াশোনা করে চাকরি পাচ্ছে না চাকরি কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে মানুষ কি বলতে চাইছো যে বোমা তৈরিটাই এখন অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে ভোট যদি জিততে হয় তৃণমূলকে আগের বার সিম্প্যাথি ওই ইয়ে নিয়ে জিততে হয়েছিল ভাঙা পা নিয়ে খেলতে খেলতে জিততে হয়েছিল এবার তো বারবার তো এক জিনিস চলে তাহলে কি অনুরাগ না তাহলে কি সন্ত্রাস করেই ফের পঞ্চায়েত ভোট জেতার চেষ্টা করছে আমি তো যতটুকু শুনতে পেরেছি উনি একজন ISF কর্মী ISF করতেন উত্তর তো এরা আরো ভালোভাবে দিতে পারবেন আমরা কিভাবে দেবো এরা লাস্টে ভয় পেয়ে যখন কাজের সামনে পারছে না উন্নয়নের সামনে পারছে না তখন এই বোমা গলি লাইন অর্ডার ভেঙে এসব করার চেষ্টা করবেন কিন্তু আমাদের দলনেত্রী মমতা যে কর্মী সে নিজে বলছে ISF কেউ বলছে যে দৌসাতে থেকে ভাঙড়ার বিধায়ক তিনি বলছেন যে তিনি ISF ছেড়ে দিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন সে সব তো নয় হলো কিন্তু এই সবকিছুর উঠে গিয়েও যে দলটা এই রাজ্যটাকে চালাচ্ছে তাদের কাছে একটা প্রশ্ন থেকে যায় নাকি যে এই রাজ্যের মানুষগুলো নিশ্চিন্তে ঘুমাবে কিভাবে এই রাজ্যের মানুষ নিশ্চিন্তভাবে ঘুমাবে আপনাদের রক্ষার জন্য পুলিশ তমাম যে সমস্ত যে সিকিউরিটি গুলো আছে পুলিশ সিকিউরিটি সবাই কাজ করছে আমি এই উত্তরটা মাত্র তোমারও কি তাই মনে হয় দেখুন এই রাজ্যে এখানে গোটা রাজ্য একটা যে বারুদের স্তূপের উপর বসে আছে এটা তো বিচ্ছিন্ন ঘটনা না এর আগে সোনারপুর থেকে সমস্ত জায়গা থেকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে মারা গেছে হাত পা উড়ে গেছে এই পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূলের মজুত করা বোমা থেকে গোটা তৃণমূল ভোটটাকে লুটের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক 18 পঞ্চায়েতে যে থিওরি হয়েছিল নমিনেশন দিতে যাওয়া যাবে না বিরোধীদেরকে ঘরছাড়া করতে হবে ভোট লুটের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এইগুলো করছে।